সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে আমি আমার গাণিতিক জিজ্ঞাসা বইয়ের 1 পৃষ্ঠা থেকে 800 পৃষ্ঠা পর্যন্ত ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি। দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মোস্তাফিজের ম্যাথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন আমরা বোর্ডে গিয়ে দেখি কত সহজে অঙ্ক করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি সুষম বহুভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি 162 হলে বাহু সংখ্যা কত? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের একটা সূত্র মনে রাখতে হবে, বহিঃস্থ কোণ সমান 180 বিয়োগ অন্তস্থ কোণ। বহিঃস্থ কোণ সমান কত? 180 বিয়োগ অন্তস্থ কোণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম যদি আমরা একটা দেখি, এখানে দেখেন এখানে টোটালটা আমাদের হচ্ছে 180, টোটালটা আমাদের কত? 180। তাহলে একটা অন্তস্থ কোণ আর একটা বহিঃস্থ কোণ দুইটার সম, তাহলে বহিঃস্থ কোণ যদি বের করতে বলি তাহলে 180 বিয়োগ অন্তস্থ কোণ, তাহলে 180 বিয়োগ অন্তস্থ কোণের মান আছে 62, তাহলে আমরা পাইলাম 58। তাহলে বাহুর সংখ্যা বের করবো 360 বাই বহিঃস্থ কোণ। তাহলে আপনারা 360 কিভাবে আসি এটা দেখেন, এখানে 90, এখানে 90, তাহলে 90 180, এটা 270, এটা 360। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলতেছি এরকম অঙ্ক চাইলে আপনারা খুব সহজে করতে পারেন। বহিঃস্থ কোণ সমান 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে অন্তস্থ কোণ, তাহলে অন্তস্থ 180 ডিগ্রি বিয়োগ অন্তস্থ কোণের মান আমাদের দিচ্ছে 162, অন্তস্থ কোণের মান কত? 162, তাহলে আমরা পেলাম 58। তাহলে বাহুর সংখ্যা সমান 360 বাই বহিঃস্থ কোণ, তাহলে 360 বাই বহিঃস্থ কোণ 18, তারপরে এটা আমরা পেলাম 20। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও বলতেছি বহিঃস্থ কোণ সমান 180 বিয়োগ অন্তস্থ কোণ, তাহলে অন্তস্থ কোণের মান আছে যে 162, তাহলে পাইলাম 18। তাহলে বাহুর সংখ্যা আমাদেরকে মনে রাখতে হবে 360 বাই বহিঃস্থ কোণ, খুব সহজে পেয়ে গেলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটায় আমার বইয়ের পরবর্তী প্রশ্ন, যদি এখানে মানটা 144 হয়, এই মানটা যদি কত হয় 144, তখন আমরা কিভাবে করবো? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখুন, আপনারা 144 যদি হয় তাহলে এখানে মান আমরা কত দিব এখন? 144, তাহলে 144 হলে বিয়োগ 144, তাহলে 144 যদি বিয়োগ করি তাহলে আমাদের এখানে পেলাম 36 ডিগ্রি, 36 ডিগ্রি, তাহলে 360 ডিভাইডেড বাই 36, তাহলে আমরা খুব সহজে আমরা এখানে উত্তর পেয়ে গেলাম 360, তাহলে 10টি। এরকম হাজার অঙ্ক আমার গাণিতিক জিজ্ঞাসা বইয়ে রয়েছে, আপনারা কিনে প্র্যাকটিস করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরাসরি যদি অন্তস্থ কোণের পরিমাণ দেয়, সরাসরি যদি আমাদের কোনো অঙ্কে বহিঃস্থ কোণের পরিমাণ দেয়, সরাসরি যদি কোনো অঙ্কে বহিঃস্থ কোণের পরিমাণ দেয়, এই টাইপের একটা অঙ্ক দেখাচ্ছি, কোনো অঙ্কের বহিঃস্থ কোণের গুলোর পরিমাণ 20 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি সুষম বহুভুজের বহিঃস্থ কোণের পরিমাণ 20 ডিগ্রি হবে বাহু সংখ্যা কত? বাহু সংখ্যা কত? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আপনারা জানেন বাহু সংখ্যা সমান, বাহু সমান আমরা জানি সরাসরি, বাহু সংখ্যা সরাসরি 360 ডিভাইডেড বাই হচ্ছে বহিঃস্থ কোণ, তাহলে বহিঃস্থ, তাহলে 360 ডিভাইডেড বাই হচ্ছে 20, 360 যদি আমরা 20 ডিভাইড করি তাহলে পেলাম 18। তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে, যদি কখনো সরাসরি বহিঃস্থ কোণ দেয় তখন আর আমাদেরকে বিয়োগ করতে হবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের যদি বাহু সংখ্যা দেয় তাহলে বহিঃস্থ কোণ আমরা কিভাবে বের করব? এখন আমাদের যদি বাহু সংখ্যা দেয়, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি সুষম বহুভুজের প্রশ্ন থাকলো এরকম, সুষম বহুভুজের বাহুর সংখ্যা 12 হলে বহিঃস্থ কোণের পরিমাণ কত? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আবারও রিপিট করতেছি, বহিঃস্থ কোণ সমান 180 বিয়োগ অন্তস্থ কোণ, আর আমাদের বাহু সংখ্যা সমান 360 বাই বহিঃস্থ কোণ। আবারও বলতেছি বহিঃস্থ কোণ সমান 180 বিয়োগ হচ্ছে অন্তস্থ কোণ, আর আমাদের বাহুর সংখ্যা সমান 360 ডিভাইডেড বাই হচ্ছে বহিঃস্থ কোণ। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যদি আপনারা আর গুণ করেন তাহলে এখানে আমাদের বহিঃস্থ কোণ, তাহলে উপরে গেল 360, নিচে আছে বাহুর সংখ্যা, নিচে আছে কত? বাহুর সংখ্যা, তাহলে 360 আমাদের বাহুর সংখ্যা এখানে কত দিছে? 12, বাহুর সংখ্যা কত দিছে? 12, 360 12 দিব করলে 3 বার কত হয়? 36, তাহলে আমাদের আসলে বাহুর সংখ্যা, তাহলে আমাদের কোণ আসলো 30 ডিগ্রি, তাহলে আমাদের কোণ আসলো 30 ডিগ্রি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সূত্র মনে রাখতে হবে, বহিঃস্থ কোণ সমান 180 বিয়োগ অন্তস্থ কোণ, আর বাহু সংখ্যা সমান 360 ডিভাইডেড বাই বহিঃস্থ কোণ। তাহলে আমাদের যদি বহিঃস্থ কোণ সরাসরি মান দেওয়া থাকে তাহলে আমরা বাহু সংখ্যা ডাইরেক্ট ভাগ করব, আর যদি বহিঃস্থ কোণ বাহু সংখ্যা যদি বাই করতে বলে
তাহলে আমরা এখানে করব আর যদি বহিঃস্থ গুণ বাকি তাহলে বাহ্য সংখ্যাটা নিচে দেওয়া হবে ভাগ এরকম হাজার অঙ্ক আমার গাণিতিক জিজ্ঞাসা বই রয়েছে আপনারা কিনে সমাধান করতে পারেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমি আপনাদের আরেকটা অঙ্ক শেখাবো সেটা আছে যে আমাদের সুষম বহুভুজের মধ্যে কোণের সমষ্টি কত ধরো তাহলে একটা কোণ একটা প্রশ্ন আপনারা দেখেন প্রশ্ন আছে এরকম প্রশ্ন আছে এরকম পঞ্চ একটি পঞ্চভুজের একটি পঞ্চভুজের পঞ্চভুজের একটি পঞ্চভুজের অভ্যন্তর পাঁচটি কোণের সমষ্টি কত পাঁচটি কোণের সমষ্টি কত সমষ্টি কত তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদেরকে আসলে এখানে সূত্রটা মনে রাখতে হবে যে আসলে কোণের সমষ্টির সূত্রটা কি নব্বই সূত্র হচ্ছে নব্বই গুণন টু এন বিয়োগ ফোর নব্বই গুণন টু এন বিয়োগ ফোর সূত্রটা আপনার দিবি তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের এখানে মনে রাখতে হবে নব্বই গুণন টু এন বিয়োগ সেভেন তাহলে এখানে নব্বই দিলাম তাহলে এখানে টু এন এর মান হবে এন এর মান হবে এখানে পাঁচ এখানে কয়টি পাঁচ তাহলে এন এর মান হবে কত পাঁচ তাহলে নব্বই গুণন দুই গুণন পাঁচ বাই ফোর তাহলে সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু নব্বই ডিগ্রি ঠিকই থাকলো তাহলে পাঁচ দেখুন দশ দশের থেকে চার গেলে ছয় তাহলে এখানে আমাদের কোণের সমষ্টি তাহলে ছয় যদি তিনশো ষাট দিয়ে গুণ করি তাই ছয় লং সুগার না তাহলে চারশো ষাট আপনাদেরকে সূত্র মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আমি আবার বলতেছি আপনাদের পঞ্চভুজ ষষ্ঠভুজ দশমভুজ যত ভুজ দেব আপনাদের সূত্র মনে রাখতে হবে নব্বই ডিগ্রি টু এন গুণন ফাইভ তাহলে সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু এখন যদি ষড়ভুজ বলে ষড়ভুজের ক্ষেত্রে ষড়ভুজের ক্ষেত্রে তাহলে ষড়ভুজের ক্ষেত্রে আমার কি হবে এন এর মান কত হবে এন এর মান হবে ছয় তাহলে সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু নব্বই গুণন নব্বই গুণন টু তাহলে এখানে এন এর মান আমরা কত বসাবো ছয় এন এর মান কত বসাবো ছয় ডিভাইডেড বাই চার তাহলে নব্বই গুণন তাহলে ছয় দুগুণ বারো বারো থেকে যদি চার দেয় তাহলে আট তাহলে আট লং বাহাত্তর তাহলে আমার সাতশো বাইশ ডিগ্রি আর যদি বলে যে কয়টা সমকোণ আছে তাহলে এখানে আটটা সমকোণ আছে এখানে ছয়টা সমকোণ আছে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন যদি আমাদের পঞ্চভুজ না বাড়ে যদি অষ্টম অষ্টভুজ বলে এখানে যদি অষ্টভুজ বলে অষ্টভুজ তাহলে আপনারা এখানে কি করবেন অষ্টভুজের ক্ষেত্রে তাহলে এখানে নব্বই তাহলে এন এর মান এখানে আমরা কত বসাবো আট তাহলে নব্বই গুণন দুই গুণন আট বিয়োগ চার তাহলে এখানে আমাদের নব্বই গুণন আট দেখুন কত ষোলো ষোলো থেকে যদি চাই যায় তাহলে বারো তাহলে যা হবে দায়িত্ব তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ পঞ্চভুজ ষষ্ঠভুজ চতুর্ভুজ যা বের করতে বলুক আপনাদের সূত্র মনে রাখতে হবে নব্বই গুণন টু এন বিয়োগ ফোর এরকম হাজার অঙ্ক আমার গাণিতিক জিজ্ঞাসা বই রয়েছে প্লিজ আপনারা বইটা কিনে সংগ্রহ করুন দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392666 আজকে এ পর্যন্ত পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম।